ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন সাংবাদিকদের হুমকি দিলেন নিপুন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন ভারতীয় মহাতারকা অমিতাভ বচ্চন শাহরুখ খানদের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে বাংলাদেশের চঞ্চলকে তার এই কৃতিত্বকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অর্জন বলে দাবি করেন সাধারণ সম্পাদক নিপুন আক্তার শুক্রবার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এফডিসিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন দাবি করেন নিপুন তার এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক আর তাতেই খেপে যান নিপুন ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন করলে সাংবাদিকের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা হবে বলে হুমকি দেন তিনি শিল্পী সমিতি নির্বাচনের প্রায় এক বছর ঘনিয়ে এসেছে তাই এই এক বছর নির্বাচন সমিতির অর্জন কি সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে নিপুন বলেন এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে এত বছর অমিতাভ বচ্চন শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি গত বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছে শিল্পী সমিতিতে নতুন কমিটি আসার সুবাদেই সিনেমার কাজ বেড়েছে বলেও দাবি করেন নিপুন আক্তার এখন আমি 8 থেকে 10টি সিনেমায় কাজ করছি তার মানে কি আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থাকে তাহলে নতুন যারা কাজ করছে তাদের হাতে তো সময় নেই 20 বছর আগে বাংলাদেশ চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়ে অনেক বেশি পাবেন কারণ আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয় শিল্পী দাঁড়িয়েছে এটা আমাদের অর্জন কিন্তু চঞ্চল চৌধুরী এফডিসি কেন্দ্রিক না এমনকি শিল্পী সমিতির সদস্যও নন তাহলে কিভাবে তার সাফল্য সমিতির অর্জন হয় এইরকম প্রশ্ন শুনে চটে যান নিপুন ক্ষুব্ধ হয়ে তিনি বলেন এটা বলছেন আপনারা চঞ্চল চৌধুরীকে একবারও বলছেন তিনি একবারও বলেছেন যে আমি চলচ্চিত্র পুরস্কার নেব না উনি কিন্তু ওখানে গিয়ে বলেছেন আমি এসেছি বাংলাদেশ চলচ্চিত্র থেকে উনি বলেননি যে আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর তৈরি করবেন না অভিনয় শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই সবশেষে সাংবাদিকদের হুমকি দিয়ে নিপুন বলেন আমাদের সিনেমা এই পর্দায় দেখানো হয় সেখানে কি তার সিনেমা দেখানো হয় না তাদের জন্য কি আলাদা কিছু আছে এরপর থেকে যে এরকম প্রশ্ন করবে আমি তার নামে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব উল্লেখ্য চঞ্চল কলকাতায় গিয়েছেন তার অভিনীত হাওয়া সিনেমার সূত্রে এটি শুক্রবার 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেই সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন